নমস্কার, আমি সায়ন্তিকা। বিলেতের গপ্পর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে আপনাদের নিয়ে যাব স্কটল্যান্ডের একটি অদ্ভুত সুন্দর এবং ছোট্ট একটি গ্রামে। গ্রামটির নাম পোর্ট্রি। পোর্ট্রি কিন্তু হাইল্যান্ডের একদম মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং পোর্ট্রি হল আইল অফ স্কাইয়ের ক্যাপিটাল। আপনারা যদি স্কটিশ হাইল্যান্ডে ঘুরতে আসেন, স্পেশালি আপনারা যদি আইল অফ স্কাই এক্সপ্লোর করতে চান, তাহলে কিন্তু পোর্ট্রিতে থাকাটা হচ্ছে সবথেকে ভালো অপশন। আমরা এখন হাইল্যান্ডের ওপর দিয়ে ড্রাইভ করে যাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন অদ্ভুত সুন্দর দৃশ্য। ঠিক মনে হচ্ছিল যেন সেই ছোটোবেলার রূপকথার কোনো গল্পের জগতে চলে এসেছি। আপনারা চাইলে ইনভারনেস থেকে বাস অথবা ট্রেনেতেও পোর্ট্রিতে আসতে পারবেন। বাসে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা এবং ট্রেনে মোটামুটি ইনভারনেস থেকে 2.5 ঘন্টা মতন লাগে পোর্ট্রি আসতে। পোর্ট্রিতে জনসংখ্যাও কিন্তু খুব কম। এখানে টোটাল জনসংখ্যা হচ্ছে 2,500 মতন। ভীষণ নির্জন, শুনশান, ছোট্ট এবং অদ্ভুত সুন্দর একটি গ্রাম। যারা নির্জন জায়গা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো অপশান হলো পোর্ট্রি। তো আমরা পোর্ট্রিতে এসে হোটেলে চেক ইন করে একটু বেরিয়েছিলাম হাঁটাহাঁটি করতে, আশপাশটা একটু ঘুরে দেখছিলাম এবং এত ভালো লাগছিল কারণ গ্রামটা এত সুন্দর এবং এত পরিষ্কার। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পোর্ট্রি টাউন সেন্টার এবং চারিদিকটা এত পরিষ্কার। ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো ছিল এবং এই পোর্ট্রির চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা। এই যে দেখতে পাচ্ছেন, স্কটিশ হাইল্যান্ড দিয়ে পুরো ঘেরা রয়েছে গ্রামটা। ছোট্ট একটি গ্রাম, এটা কিন্তু পোর্ট্রি হারবার। এখানে এই মাল্টি কালারের বাড়িগুলো কি সুন্দর, তাই না? এবং ছোট ছোট বোট দাঁড়িয়ে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম, ঝকঝকে রোদ উঠেছিল আর ভীষণ ফ্রেশ লাগছিল। চারিদিকটা ভীষণ সুন্দর এবং মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। একটা কথা ভেবে খুব অবাক হচ্ছিলাম, সেটা হচ্ছে এত ছোট্ট একটা গ্রাম, সেরকম খুব বেশি ভালো সুযোগ সুবিধাও নেই, কিন্তু এখানে এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষ মেনটেন করে রেখেছে, এটা ভেবেই কিন্তু খুব ভালো লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। পোর্ট্রিতে কিন্তু দেখার মতন অনেকগুলো সি বিচ আছে, প্রায় 7খানা সি বিচ আছে পোর্ট্রিতে। তার মধ্যে অন্যতম হচ্ছে কোরাল বিচ।
পোট্রিতে কিন্তু বেশিরভাগ মানুষই আসেন আইল অফ স্কাই ঘোরার জন্য। পোট্রিতে ঠিক দেখার মতন সেরকম কিছু নেই, কিন্তু পোট্রি থেকে আশেপাশে দেখার মতন কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওল্ড ম্যান অফ স্টর, ফেরি পুল, ক্র্যাং, কিল্ট রক, আরও অনেক কিছু। সেই জন্য মাঝে মধ্যেই হোটেল থেকে বেরিয়ে গ্রামটাকে একটু এক্সপ্লোর করছিলাম। আমি তো এটা ভেবেই অদ্ভুত হয়ে যাচ্ছিলাম যে একটাও মানুষ দেখতে পাচ্ছিলাম না আমি। রাতে তো রীতিমতন ভয় লাগছিল। দেখুন ফুলগুলো কি সুন্দর, তাই না? এই ফুলগুলো প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।